আজকে একটা মজার ভিডিও, আর্জেন্টিনা জেতার খুশিতে আমাদের ট্রিট দেওয়া হয়েছে পিজা প্রোম্যাক্স থেকে পেপারোনি ব্লাস্ট। আর্জেন্টিনা জিতে গেছে, এই জন্য এটা একটা ট্রিট। ভেতরে প্রচুর চিকেন দেওয়া আছে, উপরে পর্যাপ্ত পরিমাণ চিজ, মানে তিনটা ফ্লেভারের মোমোজ আছে, একটা বারবিকিউ, একটা ক্রিস্পি এবং একটা স্টিম মোমো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড ট্রাভেল বাই জ্যোতি। আজকে একটা মজার ভিডিও, আর্জেন্টিনা জেতার খুশিতে আমাদের ট্রিট দেওয়া হয়েছে। যাই হোক, তো এখানে আমি নিয়েছি হচ্ছে পিজা প্রোম্যাক্স থেকে পেপারোনি ব্লাস্ট 8 ইঞ্চি এটা, আর দিয়েছি হচ্ছে টেস্ট টাউন থেকে মোমোজ। এখানে তিনটা ফ্লেভারের মোমোজ আছে, একটা বারবিকিউ, একটা ক্রিস্পি এবং একটা স্টিম মোমো, সাথে একটা চাটনির মতো দিয়েছে। এখন আমরা ট্রাই করব, সাথে আমার বান্ধবীও আছে। একটা পিস তুলি আগে, পিজা অ্যাকচুয়ালি আগে ট্রাই করতে চাচ্ছে এই জন্য, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটার মজা একদমই থাকবে না, তো তুলতেও পারছি না। ওকে, হিয়ার আই গো। ওকে, ফ্রেন্ডকে আগে দিব। আর এখানে আছে হচ্ছে টমেটো সস এবং মেয়োনিজ। নাও, ওয়েলকাম। এই যে টমেটো সস দিয়েছে আর মেয়োনিজ দিয়েছে তারা, তো আমি ট্রাই করি। স্টার্ট করো। প্রথমে আমি এমনি ট্রাই করতে চাচ্ছি, আগে একটু দেখাই এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এটা চিকেন দেখা যাচ্ছে, উপরে তো পেপারনি, এটা যেহেতু পেপারনি ব্লাস্ট, তো প্রচুর এখানে চিজ দেওয়া হয়েছে। পিজাটা গরম আছে এখনও, বাট পুরোপুরি গরম নাই, একদম সাথে সাথে গরম থাকতে খেলে খুব ভালো হয়। ভিডিও সেট আপ করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক, তো ট্রাই করি। বিসমিল্লাহ। ফ্রেন্ড বলছে মজা। ভেতরে প্রচুর চিকেন দেওয়া আছে, উপরে পর্যাপ্ত পরিমাণ চিজ, এবং এটা মিডিয়াম ক্রাস্টে নিয়েছি আমি। এখানে তাদের বলে দিলে তারা সেটা করে দেয়, আর আমি পিজা প্রোম্যাক্সের যে মেনুটা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রিজনেবল প্রাইসে এটা মাত্র 300 টাকা, এবং 300 টাকা এরকম একটা পিৎজা আপনারা পেয়ে যাবেন। তো আমি একটু টমেটো সসটা ট্রাই করব, এখানে একটু টমেটো সস দিয়ে। ওকে, ব্ল্যাক অলিভসও দেওয়া আছে এটার উপরে। আর এটা একটু ঝাল, যারা ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে, যারা ঝাল খান না তারা এমনি পিজাটা খেতে পারবেন, কারণ এটার ভিতরে যে মশলার কম্বিনেশনটা দেওয়া আছে সেটা একদম পারফেক্টলি মানে ব্যালেন্স করা, যার কারণে আপনার এক্সট্রা সস বা মেয়োনিজ এটা জাস্ট স্বাদবর্ধক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তবে সসটা কিন্তু বেশ স্পাইসি, তো যাদের ঝালের সমস্যা তারা কিন্তু অ্যাভয়েড করবেন। তো এই ছিল পিজা, এরপরে মোমোজ রয়েছে, মোমোজটাও ঠান্ডা হওয়ার আগে খাবো, তো দেখতে থাকুন। অলরেডি পিজা প্রোম্যাক্সের কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেন নাই আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে আসবেন। আর পিজা প্রোম্যাক্সের পিজা আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগে। এখন আমি মোমো ট্রাই করব, এটা নতুন, আমি অনেক রিভিউ দেখেছি তাদের, সেটা হচ্ছে টেস্ট টাউন থেকে নিয়েছে এটা, আর মোমোর সাইজগুলো মোটামুটি বেশ ভালো, আর সাথে তারা একটা হচ্ছে এই চাটনির মতো দিয়েছে, তো দেখি আসলে ট্রাই করে। এখানে স্টিম মোমো আছে, আর হচ্ছে বারবিকিউ আছে, আর ক্রিস্পি মোমোজ আছে। তো আর একটা বিষয়, এটা কিন্তু একটা হচ্ছে ট্রিটের ভিডিও, বিকজ আর্জেন্টিনা জিতে গেছে, এই জন্য এটা একটা ট্রিট। প্রথমে স্টিম মোমোটা ট্রাই করব। স্টিম মোমোর মধ্যে যে ফিলিংটা ইউজ করছে, এখান থেকে স্ট্রং আদা রসুনের একটা স্মেল পাওয়া যাচ্ছে, ভালো, তবে আমার কাছে একটু বেশি র মনে হচ্ছে, মানে একটু কাঁচা কাঁচা লাগছে। ঠিক আছে, মোটামুটি লেগেছে, মশলার ফ্লেভারটা একটু বেশি স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। ক্রিস্পি মোমো, হুম,
এটা মজা। উপরের যে ক্রিসপিনেসটা এটা একটা অন্যরকম ফ্লেভার দিচ্ছে, ভেতরে সফট এবং আগেরটার মতো এখান থেকে র স্মেলটা আসছে না, যে আদা রসুনের একটা স্মেল পাচ্ছিলাম। তো এটার ওভারঅল কম্বিনেশনটা খুব ভালো, সাথে গ্রিন চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগছে। এরপর আছে বারবিকিউ, বারবিকিউ সস দেওয়া উপরে। প্রতিটা মোমোজের ভিতরের ফিলিংটা মোটামুটি দিছে, ওরকম অনেক বেশি দেওয়া তা না, ঠিক আছে আর কি। বারবিকিউটা ঠিক আছে, ওরকম বারবিকিউ এক্সট্রা যে একটা ফ্লেভার থাকে ওরকম কোনো ফ্লেভার দিচ্ছে না, মোটামুটি। তবে টেস্ট ভালো আমার কাছে, সবচেয়ে ক্রিস্পিটা ভালো লেগেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং প্রাইস অনুযায়ী ডেফিনেটলি ভালো এবং সাইজগুলোও ভালো। 130 টাকা নিয়েছে, 6 পিস মোমো ছিল যা 130 টাকা নিয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, তবে আমার স্টিমটা তেমন একটা ভালো লাগেনি, বাকি দুইটা ভালো ছিল, ভালো লেগেছে। তো জানাবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি, আর অবশ্যই আর্জেন্টিনার জন্য দোয়া করবেন যেন আর্জেন্টিনা জিতে। আমি আসলে পার্সোনালি খেলা ওইভাবে দেখি না বা অতটা আমার ভিতরে অতটা খেলা নিয়ে হাইপ নাই, বাট তারপরেও হচ্ছে আর্জেন্টিনার প্রতি একটা সফট কর্নার আছে, অবশ্যই আর্জেন্টিনা যদি জিতে আমি খুশি হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।